আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানব। আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে স্বপ্নে নিজেকে বা অন্যকে উলঙ্গ দেখলে কি হয়, বস্ত্রহীন দেখলে কি হয়। আমরা অনেকেই এই স্বপ্ন দেখি, তো নিজেকে উলঙ্গ দেখার ব্যাখ্যা কিংবা অন্য কাউকে আপনি উলঙ্গ দেখছেন, তো এর ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যাকারা এই মর্মে কি বলেছেন, তো আপনাদের সামনে এই সম্পর্কে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, প্রত্যেকের জানা প্রয়োজন রয়েছে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, স্বপ্নে নিজেকে বা অন্য কাউকে বস্ত্রহীন দেখা, উলঙ্গ দেখা, এটা খুবই অকল্যাণের প্রতি ইঙ্গিত করে। এমন স্বপ্ন অশুভ একটি স্বপ্ন। বন্ধুরা, স্বপ্নে নিজেকে বা অন্য কাউকে, যাকেই উলঙ্গ দেখেন, এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে। প্রথম নাম্বার, এমন স্বপ্ন দেখা নানা ধরনের বিপদের প্রতি ইঙ্গিত করে। দুই নাম্বার, এমন স্বপ্ন দারিদ্রতার প্রতি ইঙ্গিত করে। তিন নাম্বার, অপমান লজ্জিত হওয়ার প্রতি ইঙ্গিত করে। চার নাম্বার, চরম দেউলিয়া মানে গরিব হওয়ার প্রতি ইঙ্গিত করে, চরম দেউলিয়া হওয়ার প্রতি ইঙ্গিত করে। এরপরে আরও জেলে যাওয়ার প্রতি ইঙ্গিত করে, সবার কাছে লাঞ্ছিত হওয়া, মানসিক যন্ত্রণা ও ব্যবসায় ধ্বংস হওয়ার প্রতি ইঙ্গিত করে, ব্যবসায় অসফলতার প্রতি ইঙ্গিত করে। তার মানে নিজেকে বা অন্যকে, যদি নিজেকে দেখেন তাহলে নিজের ক্ষেত্রে হয়তো ঘটবে, আর যদি অন্য কাউকে দেখেন তাহলে অন্য কারো ব্যাপারে এই সমস্ত বিষয়ের ইঙ্গিত দেবে। যে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, তো কাজে বুঝতে পারলাম যে উলঙ্গ দেখা এটা কোনো ক্ষেত্রে ভালো নয়, এটা অকল্যাণের প্রতি ইঙ্গিত করে। কাজে এমন স্বপ্ন যদি আমরা কেউ দেখি, নিজেকে উলঙ্গ দেখি বা অন্য কাউকে উলঙ্গ দেখি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছুটা দান সৎকার করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন সব অনিষ্ট থেকে হেফাজত করবেন। এরপরে বন্ধুরা, যদি কোনো প্রেমিকা এমন স্বপ্ন দেখে, নিজেকে উলঙ্গ দেখে, তাহলে এমন স্বপ্ন দেখা এটা প্রেমিক প্রেমিকার পরস্পরের সম্পর্কে ভেঙে যাওয়ার প্রতি ইঙ্গিত করে, তাদের সম্পর্ক নষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে। বরঞ্চ আরও ইঙ্গিত করে যে সেই প্রেমিক বা প্রেমিকার এমন কারো সাথে বিয়ে হবে যার মধ্যে মানবিক কোনো গুণাবলী নেই। অর্থাৎ সে দেখলো যে নিজেকে উলঙ্গ দেখেছে, তাহলে কোনো প্রেমিক প্রেমিকা দেখলো, তখন অবস্থাটা কি হবে? আরও একটি ব্যাখ্যা যেটি বললাম, যে এমন কারো সাথে হয়তো বিবাহ হবে যার মাঝে মানবিক যে সমস্ত গুণাবলী থাকা দরকার একজন আদর্শবান মানুষ হিসেবে, সেই সমস্ত গুণাবলী হয়তো ওই ব্যক্তির মাঝে থাকবে না। তার মানে খারাপ লক্ষণ। যদি বিবাহিতদের কেউ এমন স্বপ্ন দেখে, অর্থাৎ নিজেকে উলঙ্গ দেখে, স্বামী বা স্ত্রী যে কেউ দেখুক, তাহলে বুঝে নিতে হবে তার অপর সঙ্গীর কোনো ভুলের কারণে স্বপ্নদ্রষ্টা কোনো দুর্দশায় পড়বেন, কোনো বিপদে পড়বেন, কিংবা তার অপর সঙ্গী হয়তো তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করবে অথবা অবিশ্বস্ততার কোনো কাজ করবে, এরও প্রতি ইঙ্গিত করে এমন স্বপ্ন দেখা। যদি বিবাহিত ব্যক্তি স্বপ্নে নিজেকে উলঙ্গ দেখে, তাহলে হয়তো অপরজনের কোনো কারণে সে কোনো পেরেশানি ঝামেলার মধ্যে পড়বে। আবার সেই সাথে সাথে বন্ধুরা, স্বপ্নে নিজেকে উলঙ্গ দেখা আরও যে ব্যাখ্যা হতে পারে, যে এ ধরনের স্বপ্ন কোথা হতে সাহায্য না পাওয়া, কিংবা আত্মীয় স্বজন বা বন্ধুদের কাছ থেকে স্বপ্নদ্রষ্টার বিচ্ছিন্ন হওয়ার প্রতি ইঙ্গিত করে, অর্থাৎ তাদের সাথে তার সম্পর্ক শেষ হওয়ার প্রতি ইঙ্গিত করে। কাজেই কোনো ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখেন, তাহলে তার সতর্ক থাকা চাই, কিছুদিন সাবধান থাকা চাই, যাতে করে আত্মীয়দের সাথে, বন্ধুদের সাথে তার সম্পর্কের খারাপতা সৃষ্টি না হয়, সম্পর্কে যাতে বিচ্ছেদ না ঘটে, কিছুদিন সতর্ক থাকতে হবে। আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করুন, ইনশাআল্লাহ অবস্থা আবার স্বাভাবিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে পুরোপুরি। তো বন্ধুরা, এই ছিল স্বপ্নে উলঙ্গ বা বিবস্ত্র নিজেকে দেখলে কিংবা অন্য কাউকে দেখলে কী হয়। তো এগুলো যদি নিজেকে দেখেন তাহলে নিজের ক্ষেত্রে এমন ইঙ্গিত করবে, যদি অন্য কাউকে দেখেন তাহলে যাকে দেখলেন তার ব্যাপারে এই সমস্ত ব্যাখ্যাগুলো হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। বন্ধুরা, এটি একটি সতর্কমূলক বার্তা, এটি একটি আপনাদের সতর্ক করবে। সেই জন্য আমরা যদি এমন স্বপ্ন দেখি সতর্ক হয়ে যাব, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবো, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন। যত প্রকার খারাপ স্বপ্ন হোক না কেন, আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করতে পারেন। তো কাজে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।